অবতারের সার গোনা অবতার কেন না চিনিলি তারে ভক্তগণের মুকুট মণি গোরা কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে নদিয়ার পথে পথে তোরাকে নাম নিবি বলে যে চেষ্টা দে বিলায়ে যা তোরা কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দিল, কিন্তু সেই গৌর হরিকে আমরা চিনতে পারলাম না। আমরা সদা সর্বদা সংসারেই মেতে রইলাম, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা সদা সর্বদা আমার আমার বলেই মেতে রইলাম। এই কলিযুগের যুগপিতা স্বয়ং গৌর হরি তাকে আমরা চিনতে পারলাম না। তাই তো পদকর্তা বললেন, ও তুই সেদিন কেন চিনলি না রে, সেদিন কেন তুই চিনলি না রে, সেদিন কেন চিনলি না রে, সেদিন কেন তুই চিনলি না রে, যেদিন কে সেদিন কেন তুই চিনলি না রে, যেদিন কেঁদে কেঁদে না গাইছিল ওই নবদ্বীপের পথে, যেদিন কেঁদে কেঁদে না গাইছিল নিতাই গৌর হরি কেঁদে পথে, কেঁদে কেঁদে না গাইছিল অমৃত ফলের আসে পাগল মনামা
জগতে তুমি যারে ভাবো আপনা ভাই বন্ধু পুত্র পরিজন কেউ তো কারণ মুদলে আখি সকল ফাঁকি শেষের দিনে সেজন বিনে তোমার বন্ধু কেহ নাই তাই সময় থাকতে বলে নাও সুধা মাখা হরি নাম এ নাম ভবপারের সম্পদ এ নামে যাবে তিতাব জ্বালা দিন থাকিতে দিন বন্ধুর শরণাম কেননা জগতেই সেই প্রাণ গোবিন্দ বিনে তোমার কোনো গতি না মনে করুন আপনাদের বাড়ির পাশে একটা বাবলা গাছ রয়েছে। আপনার মনে বড় বাসনা এই বাবলা গাছটা যখন বড় হবে এই বাবলা গাছ থেকে আমি অমৃত ফল পাব। হাগোমা, আপনাদের মনের আশা কি কোনোদিনও পূর্ণ হবে? হবে না। বাবলা গাছের গোড়ায় আমরা যতই জল ঢালি বাবলা গাছ থেকে আমরা শুধু কাঁটার খোঁচাই পাই। তদ্রূপ এই সংসার, এই সংসার থেকে আমরা আনন্দ স্বরূপ অমৃত ফল পাব বলে এই সংসারে প্রবেশ করলাম। কিন্তু এই সংসারে প্রবেশ করে আমরা সারা জীবন ধরে দুঃখ স্বরূপ কাঁটার খোঁচাই খেয়ে গেলাম। তাই তো পদকর্তা বললেন, কণ্টকের তরু সদাই সে অমৃত ফলের আশে, কণ্টকের তরু সদাই সে বেলি অমৃত ফলের আশে, প্রেম কল্প তরু করি না কেন, শেষের দিনে হরিনাম বিনে আমাদের আর কোনো গতি নাই। আচ্ছা, আমরা যে হরিনাম করি, এই হরিনাম করলে আমাদের কি লাভ হয়? আমরা তো সদা সর্বদাই হরিনাম করছি। হ্যাঁ বাবা, আমরা সদা সর্বদাই হরিনাম করছি, হরিনাম শ্রবণ করছি। এই হরিনাম করলে আমাদের কি লাভ হয়? না, এই হরিনাম করলে আমাদের সাতটি উপকার হয়। স্বয়ং মহাপ্রভু বলে গেছে, মহাপ্রভু এই কলিজীবীর জন্য কোনো মোটা মোটা বই লিখে যাননি। তিনি এই জগৎকে শিক্ষা দেবে বলে মাত্র আটটি শ্লোক লিখে গেছে। তাই মহাপ্রভুর লেখা প্রথম শ্লোকটা আজ আমরা আস্বাদন করব। মহাপ্রভু বললেন, চেতোদর্পণ মার্জনম প্রতিপদ
চেত মানে কি? চেত মানে হলো চিত্ত অর্থাৎ মন। দর্পণ মানে কি? আয়না, যা দিয়ে আমরা মুখ দেখি। আর মার্জনম মানে কি? মেজে ঘষে পরিষ্কার করা। আমরা আমাদের মুখ দেখার জন্য বাজার থেকে আয়না কিনে আনি। আয়নায় যখন দেখলাম মুখে অনেক ময়লা পড়ে রয়েছে, তখন ভালোভাবে সাবান দিয়ে আমাদের মুখটাকে পরিষ্কার করে ফেললাম। তাই স্বয়ং মহাপ্রভু বলছে, ওরে কলির হতভাগ্য জীব, তোরা যে বাজার থেকে আয়না কিনে আনিস, তার থেকেও একটা দামি আয়না তোদের নিজের কাছে আছে। কি আয়না? না চিত্ত স্বরূপ আয়না। জাগতিক আয়নায় শুধু নিজের মুখটা দেখা যায়, কিন্তু এই চিত্ত স্বরূপ আয়নায় স্বয়ং ভগবানকে দর্শন করা যায়। কিন্তু আমরা যে হরিনাম করছি, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ গো মা, আমরা তো সদা সর্বদা হরিনাম করছি, হরিনামের গুণগান শ্রবণ করছি, তাহলে আমরা কেন ভগবানকে দেখতে পাচ্ছি না? না, আমাদের এই চিত্তরূপী আয়নায় নানা ময়লায় পরিপূর্ণ। সেই ময়লার আবার নাম আছে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তাহলে একটা আয়নায় যদি ছয় রকমের ময়লা থাকে, তাহলে কি কখনো তাতে মুখ দেখা যায়? দেখা যায় না। তাহলে এই মনের ময়লা পরিষ্কার করতে হবে। এখন যদি সাধারণ দোকানে গিয়ে বলা হয়, দাদা আমাকে মনের ময়লা পরিষ্কার করার সাবান দিন, দোকানদার কি দিতে পারবে? দোকানদারের কাছে গিয়ে যদি বলা হয়, দাদা আমাকে একটা লাইফ বয় দিন, আমি মনের ময়লা পরিষ্কার করব, দোকানদার কি দিতে পারবে? পারবে না। তাই সেই সাবান স্বয়ং মহাপ্রভু দিয়ে গেছে। কি সাবান? না হরিনাম স্বরূপ সাবান। কিন্তু শুধু সাবানে আবার ময়লা পরিষ্কার হয় না, তার সঙ্গে কিসের প্রয়োজন হয়? জলের প্রয়োজন হয়। তাই দুফোঁটা চোখের জলের সঙ্গে আমরা যদি একবার হরিনাম করতে পারি, তবে আমাদের অন্তর হতে সকল পাপ রূপী ময়লা দূরীভূত হয়ে যাবে। আমরা এক নম্বর উপকার পেলাম। দু নম্বর উপকার কি? ভব মহা দাবাগ দিনের পাপণম, ভব মহা দাবাগ্নি নির্বাপণম। গাছে গাছে ঘর্ষণ লেগে বনে যে আগুন সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? না তাকে বলা হয় দাবানল। কিন্তু সমস্ত পৃথিবীতে যে আগুন জ্বলছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভব মহাদাবাগ্নি। যেমন সমস্ত পৃথিবী জুড়ে হিংসার দাবানল জ্বলছে, একে অপরকে হিংসা করে, এক দেশের সঙ্গে অন্য দেশের শত্রুতা, এই হিংসার দাবানল সারা পৃথিবী জুড়ে জ্বলছে। তাই আমরা যদি হরিনাম করতে পারি, তবে এই ভব মহাদাবাগ্নি অর্থাৎ হিংসার দাবানল নিভে যেতে পারবে। আমরা দু নম্বর উপকার পেলাম। তিন নম্বর উপকার কি? শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম, শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম। পূর্ণিমার চাঁদ যা দেখি আমরা সকলেই আনন্দিত হই, সেই পূর্ণিমার চাঁদের আলো সমস্ত পৃথিবীতে আলো দেয় বটে, কিন্তু একটি জায়গায় জাগতিক পূর্ণিমার চাঁদের আলো প্রবেশ করতে পারে না। কোন জায়গায়? না অন্তররূপী গুহায়। এই অন্তরের ভিতরে জাগতিক পূর্ণিমার চাঁদের আলো প্রবেশ করতে পারে না। তাই আমরা যদি হরিনাম করতে পারি, তবে আমাদের অন্তর হতে সকল পাপ রূপী অন্ধকার দূরীভূত হয়ে যায়। আমরা তিন নম্বর উপকার পেলাম। চার নম্বর উপকার কি? বিদ্যারধু জীবনম, বিদ্যারধু জীবনম। সতী সাধ্বী রমণীদের কাজ কি? না স্বামী সেবা করা।
স্বামীকে সন্তুষ্ট রাখা। তাই নববধূর স্বভাব যেমন নম্র হয়, অর্থাৎ নরম হয়, আমরা যদি হরিনাম করতে পারি তবে আমাদের অন্তরটা নববধূর অন্তরের মতন নম্র হয়ে যায়। আমরা চার নম্বর উপকার পেলাম। পাঁচ নম্বর উপকার কি? আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম। হ্যাঁ গো বাবা, সমুদ্র কখন আনন্দিত হয়? সমুদ্র কখন আনন্দিত হয়? না, যখন অত্যন্ত বাতাস বয়, প্রবল বাতাস বইলে সমুদ্র আনন্দে উথাল পাথাল করে। তাই আমরা যদি হরিনাম করতে পারি তবে আমাদের অন্তররূপী সমুদ্রে আনন্দের ঢেউ উথাল পাথাল করবে। আমরা পাঁচ নম্বর উপকার পেলাম। ছ নম্বর উপকার কি? পূর্ণামৃত স্বাদনম। পূর্ণামৃত স্বাদনম। পূর্ণামৃত স্বাদনম। পূর্ণামৃত মানে কি? না, স্বয়ং ভগবান। আমরা যদি হরিনাম করতে পারি তাহলে আমরা ভগবানের দর্শন পেতে পারি, অর্থাৎ আমাদের ব্রহ্মজ্ঞান জেগে ওঠে। ব্রহ্মজ্ঞান মানে কি? হ্যাঁ গো মা, ব্রহ্মজ্ঞান মানে কি? না, নিজেকে চেনার উপায়কে বলা হয় ব্রহ্মজ্ঞান। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি এই জাগতিক কাজ ছেড়ে কোথায় বা যাব? এই নিজেকে চেনার পদ্ধতিকে বলা হয় ব্রহ্মজ্ঞান। আমি কে? না, আমি স্বয়ং ভগবানের সন্তান। আমি কোথা থেকে এসেছি? না, আমি স্বয়ং ভগবানের কাছ থেকেই এসেছি। আমি এই জাগতিক কাজ ছেড়ে কোথায় বা যাব? না, স্বয়ং ভগবানের কাছেই যাব। এই নিজেকে চেনার উপায়কে বলা হয় ব্রহ্মজ্ঞান। তাই আমরা যদি হরিনাম করতে পারি তবে আমাদের ব্রহ্মজ্ঞান জেগে ওঠে এবং আমরা আমাদের নিজের স্বরূপকে চিনতে পাই। আমরা ছ নম্বর উপকার পেলাম। সাত নম্বর উপকার কি? সর্বাত্ম শ্রবণম পদং বিজয়তে। সর্বাত্ম শ্লোকনম পদং বিজয়তে। আমরা প্রতিদিন স্নান করি, শীতকাল হোক, বর্ষাকাল হোক আর গরমকাল হোক, আমরা প্রতিদিন স্নান করি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের অন্তরেও একজন আছে? তাকে কি কখনো আমরা স্নান করাতে পেরেছি? পারিনি। তাই যদি আমরা হরিনাম করতে পারি তবে সর্ব আত্মা শুদ্ধি হয়ে যায়। তাই তো মহাপ্রভু বললেন, শ্রীকৃষ্ণ সংকীর্তন। মহাপ্রভু বললেন, এই হরিনামে যদি এতগুলো উপকার থাকে তাহলে কি এমন কি কেউ রয়েছে যে সে হরিনাম করবে না? তাই আসুন ভক্তগণ, আমরা সকলে মিলে দুটি বাহু তুলে একবার মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করি। আপনারা সবাই মিলে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে
তাহলে এই হরিনাম করলে আমাদের সাতটি উপকার হয়, কিন্তু আমরা কি করলাম না, সারা জীবন ধরে সংসারেই মেতে রইলাম, সদা সর্বদা আমার আমারই করে গেলাম। তাই তো পদকর্তা বললেন, প্রেম কল পতরু গৌরাঙ্গ আমার, প্রেম কল পতরু প্রেম কল পতরু গৌরাঙ্গ আমার, প্রেম কল পতরু গৌরাঙ্গ আমার, প্রেম কল পতরু গৌরাঙ্গ আমার। তুই তাহারে ভাবি দিবিষে, তাহারে ভাবি দিবিষে, তুই তাহারে ভাবি দিবিষে, তাহারে ভাবি সংসার ভোজি কেন ভেবে দেখলি না মন, যে তোমার চিরয়াপন, যে তোমার জন্ম জন্মান্তরের বন্ধু, মিছে মায়ার বসে রইলে তারে ভুলে কেন ভেবে দেখলে না, মুদলে আখি সকল ফাঁকি, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, এই দুদিনের আশা যাওয়া শুধু পথের পরিচয়, তাই সময় থাকতে বলে নাম সুধা মাথা হরি নাম, শেষের দিনে এই হরি নাম দিনে তোমার বান্ধব কেহ নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা জগতের বস্তু জগতেই রবে,
কি বাবা তাই না ভালো করে ভেবে দেখুন তো কত সুন্দর করে সাততলা বাড়ি করেছেন সোনার পালঙ্ক কত আরামে সজ্জা ভেবে দেখুন তো যেদিন এই দেহটায় প্রাণ থাকবে না পরিণতিটা কি হবে আমরা বুঝেও বুঝি না তাই সময় থাকতে পরপারের সন্ধান করম সময় থাকতে সেই বিদেশে আমরা বর্তমান বিদেশে আছি স্বদেশের সন্ধান করো স্বদেশ কোথায় ভগবানের চরণে সেখানে যাওয়ার পথ পরিষ্কার করে রাখো যে পথের সন্ধান এই ভারতবর্ষে মুনি ঋষিরা দিয়ে গেছেন সেই পথের সন্ধান কর মনামা শেষে শেষের দিনে এই মায়ার বন্ধন যেদিন ছিন্ন হবে সেই দিন প্রাণ গোবিন্দ বিনে তোমার কোনো গতি না তাই পেয়েছ সুন্দর মানব জনম খেলায় হারাইয়ে দিও না বলে না এত করে বললাম আরো কি বুঝিয়ে বলতে হবে যারা যারা বুঝেছেন একবার প্রাণ ভরে বাহু তুলে হরিবল বলুন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল ওরে মনামার 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 সংসার হজিলি গৌরাঙ্গ ছাড়িলি না শুনিলি সাধুর কথা ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী কি না তিনি বললেন জোস করে ভগবান লাভ করো আচ্ছা আচ্ছা অর্থাৎ তুমি যে করেই হোক ভগবান কি পাও আর ভগবানকে পাওয়া মানে ভগবান হওয়া না মনে করুন অল্প জলরাশি নিয়ে গঠিত পুকুর আর এদিকে একটি সমুদ্র অগাধ জলরাশি নিয়ে গঠিত সেই পুকুরের অল্প জল যদি সমুদ্রের জলের সঙ্গে মিশানো হয় তাহলে কি হয় না সমুদ্রের জলের সঙ্গে পুকুরের জল সম্পূর্ণভাবে মিশে যায় আর আলাদা করা যায় না ঠিক তেমনই ভগবানকে লাভ করা মানে ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া ঠাকুর আরো বললেন তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা ঘুমিয়ে রয়েছে সেটাকে তুমি জাগ্রত করো এদিকে এই বর্তমান বিজ্ঞান সমাজের অন্তরে এখন একটাই প্রশ্ন এই সমাজের পরিণতি কি এই মানব সমাজের ভবিষ্যৎ কি না এই বৈজ্ঞানিক সমাজ এখন এই পৃথিবীকে নানাভাবে উন্নত করে চলেছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমান বানিয়েছে তারপরে এক গ্রহ থেকে আরেক গ্রহে পাড়ি দিচ্ছে এই সকলই হলো বাইরের ঐশ্বর্য বাইরের ঐশ্বর্য থাকুক তাতে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু এই বাইরের ঐশ্বর্যের সঙ্গে যদি ভেতরের ঐশ্বর্য না থাকে তাহলে কিন্তু সকলই বৃথা তাই বাইরের ঐশ্বর্যের সঙ্গে ভেতরে ঐশ্বর্য থাকা প্রয়োজন নাহলে কিছুই হবে না ঐশ্বর্যের সঙ্গে যদি ভিতরের ঐশ্বর্য না থাকে তাহলে কিন্তু সকলই বৃথা ঠাকুর আরো বললেন সেই হলো শ্রেষ্ঠ যে অন্তরের প্রকৃতিকে জয় করতে পেরেছে
অর্থাৎ যে অন্তরের শত্রুকে জয় করতে পেরেছি। অন্তরের শত্রু কি কি? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। যে এই অন্তরের শত্রুকে যে জয় করতে পেরেছে সেই হলো বীর। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, খোঁজো নিজ অন্তপুরে, অর্থাৎ তোমার অন্তরের ভিতরেই সবকিছু রয়েছে। তোমার অন্তরের ভিতরে জ্ঞান রয়েছে, নীতিবোধ রয়েছে, ঐক্যতা রয়েছে, সকলই রয়েছে, কিন্তু সব ঘুমিয়ে রয়েছে। সেগুলিকে তুমি জাগিয়ে তোলো। আর এই সকল কিছু নিয়ে যদি মানব সভ্যতা এগিয়ে চলে তাহলে এই মানব সভ্যতা হবে নিরাপদ। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। কিন্তু এই মানব সমাজ যদি সদা সর্বদা অহংকার করে চলে, হিংসা অহংকার এই সকল নিয়ে যদি মানব সমাজ চলে, তাহলে এই মানব সমাজের একদিন না একদিন পতন ঘটবেই ঘটবে। তাই এই কলিযুগে হরিনাম বিনে আমাদের আর কোনো গতি না। আমরা যে যাই করি না কেন, শেষের দিনে হরিনাম বিনে আমাদের আর কোনো গতি না। তাই তো পদকর্তা বললেন, সংসার ভজিলি গৌরাঙ্গ ছাড়িলি, না শুনিলি সাধুর কথা। সংসার ভজিলি গৌরাঙ্গ ছাড়িলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল সকলি খোয়ালি, করুণা সিন্ধু অবতারে যেচে সেধে নাম বিলায়ে গেল। এই করুণা সিন্ধু অবতারে।